কোভিড 19 এর বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে 10 মস্তিষ্কর বিধানসভা কেন্দ্রে লকডাউনের কারণে নানা সমস্যায় জর্জরিত শ্রমজীবী আর্থিক দিক থেকে অসচ্ছল গরিব অংশের মানুষদের মধ্যে বিধায়ক সুশান্ত চৌধুরীর উদ্যোগে প্রতিদিন সেবামূলক কর্মসূচি জারি রয়েছে। এরই অঙ্গ হিসেবে আজ তৃতীয় পর্বে 10 মস্তিষ্কর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চারখুরিয়া ও উত্তর চয়নগর ভিলেজ কমিটির অধীন আর্থিক দিক থেকে অসচ্ছল শ্রমজীবী অংশের 250টি উপজাতি পরিবারের মধ্যে বিজেপি প্রদেশ কমিটির সহ সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে অত্যাবশ্যকীয় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজকের এই সেবামূলক কর্মসূচিতে বিধায়ক সুশান্ত চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন মস্তিষ্কর মণ্ডলের মণ্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ মণ্ডলের অন্যান্য কার্যকর্তাগণ।